আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি বর্তমানে রয়েছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় স্থাপিত একটি 8 একর ড্রাগন ফ্রুটের বাগানে। এই বাগানটি সদ্য স্থাপিত হয়েছে। এখানে আসার কারণ হলো যে সাধারণ বাগানের চেয়ে এই বাগানটির একটি ভিন্নতা রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ড্রাগন ফ্রুটের যে গাছগুলো লাগানো হয়েছে তার মাঝামাঝি বা দুই লাইনের মাঝামাঝি এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রকার ফলের গাছ রোপণ করা হয়েছে। যেহেতু মাঝামাঝি সাথী ফসল হিসেবে কিছু ফলের গাছ লাগানো হয়েছে, তাই এটির যে দূরত্ব সেটি সাধারণভাবে যে ড্রাগন ফ্রুটের বাগানগুলো করা হয় তার চেয়ে ভিন্ন। আমরা আজকে সেই বিষয়গুলো জানবো যে এই পিলারগুলো আসলে কত দূরত্বে দূরত্বে রোপণ করা হয়েছে এবং প্রত্যেকটি পিলারের মধ্যে কতটি ড্রাগন ফ্রুটের চারা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে জানবো যে ড্রাগন ফ্রুট রোপণ করতে হলে কতটুকু গর্ত করতে হয়, গর্তে কী সার কী পরিমাণে দিতে হয়, এরপরে ক্রমান্বয়ে সারগুলো আমরা কীভাবে দিব, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সঙ্গে রয়েছেন এই ড্রাগন ফ্রুট বাগানটির একজন টেকনিক্যাল পার্সন। যত টেকনিক্যাল ব্যাপার রয়েছে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আমার সঙ্গে তিনি যেমন রয়েছেন, সেই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নীলফামারী সদর থেকে, এবং তিনি আমার গুরু আনারুল ভাই রয়েছেন। তার কাছে আমি জীবনে অনেক শিখেছি। তিনি আমরা দুজন মিলেই তার কাছ থেকে জানার চেষ্টা করবো কীভাবে বাগানটি করেছেন। সবার প্রথমেই আমি ভাইয়ের কাছে চলে যাই। ভাই, আপনার পরিচয়টি প্রথমে যদি দিতেন। আমি মোহাম্মদ মমিনুল বিন আমিন, এখানে টেকনিক্যাল পার্সন হিসেবে আছি এবং এই প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত আছি প্রায় 1 মাস। আচ্ছা, এই যে ড্রাগন ফ্রুটের গাছগুলো রোপণ করার কতদিন হয়েছে? আমাদের এটা আজকে চলছে প্রায় 28 তারিখে, ফেব্রুয়ারি 28 তারিখে শুরু হয়েছিল, আজকে তো 28 তারিখ, সেক্ষেত্রে প্রায় 1 মাস। 1 মাসের মতো। এই যে ড্রাগন ফ্রুটের পাশাপাশি আমরা দেখছি যে এখানে আপনি ড্রাগন ফ্রুটের লাইনের মাঝে মাঝে অন্যান্য কিছু ফল ফসল আমরা দেখতে পাচ্ছি, সাথী ফসল, সাথী ফসলের হিসেবে দিয়েছেন। এগুলো কোন কোন ফলগুলো এখানে আছে? এখানে আমাদের আছে বেদানা রয়েছে, আতা রয়েছে, কদবেল, তার সঙ্গে মালটা, নেটমা, কমলা রয়েছে। আপনারা যে মাঝখানে ফলের গাছগুলো রোপণ করেছেন, কোথাও কোথাও দেখলাম যে এক লাইন করে বাদ দিয়েছেন, এক লাইন করে করেছেন, আবার কোনো কোনো যেমন পেয়ারা গাছের ক্ষেত্রে আমরা দেখলাম যে কন্টিনিউ কোনো লাইন বাদ দেওয়া হয়নি, এটির আসলে ব্যাপারটা কি? ক্ষেত্র বিশেষে একটা লাইন করে গ্যাপ দিয়েছি, পাশাপাশি লাগাই নেই, কারণে গাছগুলো আকারে একটু বড় হয়, আর পেয়ারা গাছটা খুব বেশি বড় হবে না। আর এটা আমরা সর্বোচ্চ 3 বছর বা 4 বছর এরকম একটা রাখছি সময়, এই সময়টা আমরা নিব পেয়ারাটা, এই জন্য গ্যাপটা খুব বেশি রাখি নাই। আর অন্য যে ফসলগুলোর কথা বললাম, আর ফলের গাছগুলো বললাম, বেদানা, আতা বা মালটা বা কমলা, এগুলোতে গ্যাপ রাখছি যেন আমাদের যে সারির মধ্যে চলাচলে এটা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, কারণ আমরা জানি এই গাছগুলো আকারে একটু বড় হয়, সেক্ষেত্রে আমাদের অন্য অন্য পরিচর্যা করতে সুবিধা হবে, সেই জন্যই আমরা মধ্যখানে একটা করে গ্যাপ দিয়েছি। মানে সার প্রয়োগ, ফল সংগ্রহ, ফল সংগ্রহ এগুলোর জন্য সুবিধা হয়, এই জন্য এগুলো। আর পেয়ারা গাছ যেহেতু ঝোপালো আকারের করবেন এবং আপনি বললেন যে বেশি দিন রাখবেন না, রাখবো না পেয়ারা গাছ। একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত দিয়েছিলেন? আমরা লাইনের মধ্যে দূরত্ব দিয়েছি 7 ফিট করে, এবং কি লাইন থেকে লাইনের দূরত্ব দিয়েছি 10 ফিট করে। লাইন থেকে লাইনের দূরত্ব 10 ফিট এবং চারা থেকে চারা দূরত্ব 7 ফিট। আচ্ছা, এই প্রত্যেকটি পিলারের সঙ্গে এখানে আমরা কতটি চারা দিয়েছি? 5টি করে চারা দিয়েছি, কারণ এখানে নর্মালি দেওয়া থাকে 4টা কোণা আছে, আমরা যেটা হিসাব করি 4টা কোণা দিলে যেহেতু এটা ত্রিভুজ আকৃতি সেক্ষেত্রে ভালোভাবে উঠতে পারবে এবং কাটিং সংখ্যা সুন্দরভাবে গজাতে পারবে। পিলারটির হাইট কত? এটা হরল আছে আপনার 7 ফিট, যেটা আমরা মাটির নিচে রাখছি 2 ফিট গর্ত করে, এবং উপরে দেওয়া আছে 5 ফিট, উপরে 5 ফিট, নিচে মাটির নিচে 2 ফিট, টোটাল 7 ফিট। এবং আমরা এখানে যে পাইপ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা প্রতিটাতে 2টা করে ফুটো করে দেওয়া আছে, যেখানে আমরা পরে কাটিংগুলো বড় হলে পরে এখানে রড ঢুকাই দেবো, এবং রড ঢুকাই দিয়ে টায়ার দিতে হবে, যেটা আমাদের ব্যামাচায়ের কাজ করবে। আচ্ছা, আমাদের যে সাধারণ পিলারগুলো দেখি তার চেয়ে এই পিলারটির মধ্যে এতটুকুই পার্থক্য যে এখানে আমরা এই যে পিভিসি পাইপ বলে, পিভিসি পাইপ দুই দিক দিয়ে দিব, যেন পরবর্তীতে আমরা সেখানে রড দিয়ে পরে পরে ড্রাগন ফ্রুটের গাছগুলো যেহেতু এভাবে উঠবে। আচ্ছা, এখন যেটি আমার প্রশ্ন সেটি হলো যে এই যে ড্রাগন ফ্রুট আপনি রোপণ করলেন, এখানে আপনি কোন কোন সার দিয়েছেন? আমরা একটু নিচে বসেই বলি, যেহেতু এখন এটা যেহেতু আমাদের আগে থেকে সার দেওয়া ছিল এবং যখন দেখতে পাচ্ছেন কাটিংগুলো এখন সেভাবে বেড়ে উঠে নাই, সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ওরকম কেমিক্যাল কোনো ফার্টিলাইজার দেই না। আমার প্রশ্ন হলো যে যখন গর্তটি প্রস্তুত করলেন, বাঁধাটি, এটি মানে লাগানোর প্রসেসটা কতটুকু গর্ত করলেন, এরপরে কী কী সার সেখানে দিলেন? ঠিক আছে, তাহলে আমরা জমিটাতে যখন প্রথম চাষ দিয়েছিলাম সেখানে আমরা চুন দিয়েছিলাম, জমির মাটির গুণাগুণ বুঝে চুন দিয়েছিলাম, এবং তারপর গর্তটা যখন তৈরি করছিলাম এটা প্রায় করা হয়েছিল আমাদের 1.5 ফিট করে। আচ্ছা, একটু মাঝখানে আপনাকে আটকাবো, উনি বললেন যে মাটির গুণাগুণ বুঝে চুন দিয়েছিলেন, আমরা জানি যে চুন মাটির পিএইচের উপর নির্ভর করে দিতে হয়, এখানে চুনের মাত্রাটি আমরা বলছি না, কারণ আপনার জমি যতটুকু
আপনার চুনের মাত্রা ততটুকু হবে। এখানে পিএইচ মিটার দিয়ে আপনারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে আপনার জমির পিএইচ মান কত সেটি জানবেন এবং সেই সঙ্গে সেই পিএইচ মান অনুযায়ী কতটুকু চুন জমিতে দিতে হবে সেটি বলে দিবে। এটি নির্দিষ্ট কোনো মাত্রা হয় না, এটি জমির উপরে নির্ভর করে। আচ্ছা, চুন প্রয়োগ করলেন, এরপরে আমরা গর্তের মধ্যে জৈব সার দিয়েছিলাম, সেটা আমরা গোবর বলতে পারি বা অন্য পচা সার দিয়েছিলাম। তারপরে গর্তটির মাপ কত ছিল? গর্তটি আমরা 1.5 ফিট করে রাখছিলাম, 1.5 ফিট, এবং গর্তটার গভীরতা প্রায় 1 ফিটের কাছাকাছি রাখছিলাম। মাটিটা যেন ঝুরঝুরে থাকে এবং গোবরের মিক্স ভালো হয়। আচ্ছা, এবং অতঃপর আমরা ইয়া করছিলাম আপনার শুকানোর পরে মাটির সঙ্গে মিক্স করছিলাম, মিক্স করে তারপর এখানে খুঁটি দিয়ে লাগানো হয়েছিল। আচ্ছা, জৈব সারের সঙ্গেই শুধু, আর কোনো রাসায়নিক সার সেখানে দেওয়া হয়? আচ্ছা, জৈব সার এবং মাটি দিয়ে এরপরে সেখানে খুঁটি দিয়ে দেওয়া হয়। এরপরে কতদিন পরে আমরা চারা রোপণ করলাম এখানে? এখানে আমাদের গ্যাপ রাখা হয়নি বেশি দিন, আমরা যেহেতু আগে থেকে প্রস্তুত করা ছিল সেক্ষেত্রে আমরা যখন রেডি হয়ে যায় লোকবলের সংকট অনুসারে বা লোকবলের প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা লাগানো শুরু করছি। আচ্ছা আচ্ছা, এখন এর পরবর্তী যে যত্নগুলো, এর পরবর্তীতে আপনারা সেখানে সার প্রয়োগ করবেন কিনা? এখন আমাদের সেগুলো আগে লাগাতে হবে, গাছের সঙ্গে যখন সেট হয়ে যাবে আমরা জানি এটা খুব ক্ষতিগ্রস্ত সহ্য করতে পারে এবং কি এটা মরুভূমি অঞ্চলে গাছে বলা চলে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। সেক্ষেত্রে এখন আমরা কাটিং যদি কাটিং থেকে যদি শেকড় না আসে এবং কি কুশি না ছাড়ে সেক্ষেত্রে কোনো কেমিক্যাল বা রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। আপনারা এই মধ্যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করেন? এখন পর্যন্ত প্রয়োগ করেন। আচ্ছা, আপনাদের যখন মনে হবে যে এটি ভালোভাবে মাটিতে লেগে গেছে এরপরে আপনারা সেখানে অবস্থা বুঝে সেখানে রাসায়নিক অথবা জৈব সার যেন গাছটা নিতে পারে সারটা? আচ্ছা, এখন আচ্ছা ধরে নিলাম যে আমাদের এই ড্রাগন ফ্রুটটি মাটির সাথে লেগে গেল গাছটি, এরপরে আমরা তখন কতটুকু সার দেব, কতদিন পর পর? এখানে আমরা একটু বেসিক্যালি ধারণা করছি যে 15 থেকে 20 দিন পরে, মানে গাছের চেহারার উপর ভিত্তি করে জৈব সারটা কি পরিমাণ ব্যবহার করলো সেটার উপর ভিত্তি করে আমরা একটা মাত্রা তারপর নির্ভর করছি। সেটা হচ্ছে এমওপি দিতে হবে 10 গ্রাম, মানে পিলার প্রতি, আমরা কিন্তু এটা কাটিং সেট হিসাব করবো না, আমরা পিলার প্রতি হিসাব করবো। আচ্ছা, এমওপি দিতে হবে 10 গ্রাম, ইউরিয়া দিতে হবে 10 গ্রাম এবং তার সঙ্গে দিতে ফসফেট দিতে হবে 50 গ্রাম করে পার পিলার। এটা কতদিন পর পর? এটা আপনি প্রতি মাসে অন্তত একবার করে। আচ্ছা, এই যেই সারের ডোজটা আপনি বললেন এক মাস পর পরে, এই কি এই সেম ডোজ কি আমরা পুরো বছর ব্যাপী দিয়ে যাবো এক মাস পর? হ্যাঁ, এটা গাছের উপরও ভিত্তি করে দিতে হবে, তার উপরন্তু এটা একটা রেগুলার বেসিকে প্রতি মাসে যেটা আমরা এর আগে বলছিলাম ইউরিয়া এমওপি এবং ফসফেট 10 গ্রাম করে, মানে প্রতিটা ডোজে 10 গ্রাম করে বাড়াই দিতে হবে। আমরা গাছ থেকে মিনিমাম 5 ইঞ্চি বা 4 ইঞ্চি যতদূর স্বাভাবিক দূরত্ব থাকে সেগুলো বোঝা যায় সেখান থেকে প্রথম ধাপি দিব এবং প্রতিবারে যেহেতু সারের প্রয়োগ মাত্রাটা বাড়বে সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি প্রয়োজন মতো পিছাই নেব। এভাবে প্রতিবারে তো আমাদের বাড়াইতে হবে, সারের ডোজও বাড়বে আমাদের দূরত্বটাও বাড়বে। প্রত্যেক মাসে আমাদের মাসে দেব, মানে যতবারই আমরা সার দেবো রাসায়নিক সার দেবো সেটা প্রতিবারে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সর্বোচ্চ বাড়বে। আচ্ছা, এই প্রয়োগ মাত্রাটা সর্বোচ্চ, কারণ আমাদের একটা নির্দিষ্ট লিমিট আছে। আমরা কিন্তু গাছের বাইরে প্রতি মাসে যদি হয়, আমার গাছটা যদি 2 বছর হয় 24 মাস হবে, সেক্ষেত্রে আমি কি 24 ইঞ্চি বা 2 ফিটে আমি কি দূরত্ব দিতে পারবো? সেক্ষেত্রে আমরা কি করি সর্বোচ্চ 1 ফিট বা 1.5 ফিটের মধ্যে একটা ব্যান্ড সিস্টেম করে ওখানে ফিক্সড আমরা প্রতি মাসেই বা ইয়াতে সিস্টেম চালাবো। আস্তে আস্তে বাড়তে বাড়তে 1 ফিট বা 1.5 ফিট এসে থেমে যাবে, তারপরে আমরা এরপর থেকে আমরা ওই জায়গাটাতেই শুধু সার দেবো। যদিও সেচ নির্ভর করে মাটির অবস্থার উপরে, আপনারা এখানে এই রোপণ করার পর কতদিন পর পর সেচ দিচ্ছেন? আমরা 3 দিন পর, মানে প্রথম অবস্থা যখন সেচ শুরু হয়েছিল লাগানো 3 দিনের মধ্যে আমরা সেচ দিছিলাম, কারণ এটা অ্যাসেন্ডি সয়েল। তো সেক্ষেত্রে এখানে আমরা পানি দেওয়ার চিন্তা করি যে 3 দিন যখন লাগানো শেষ হয়ে গেছিলো এমার্জেন্সি ভিত্তিতে পানি দেওয়ার পর, আর পরবর্তীতে মাঠে আমরা 15 থেকে 20 দিনের মধ্যে পানি দেওয়ার চিন্তা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন আনারুল ভাইয়ের কাছে আসলাম। ড্রাগন ফ্রুটের ডিস্টেন্স সাধারণত কতটুকু হয়? সাধারণত আমরা যেটা জানি বা আমার জানান্ত যেগুলো বাগান করা হয়েছে 8 ফিট 7 ফিট দূরত্বে ইয়ে করা হয়, মানে চারা টু চারা 7 ফিট এবং গাছ লাইন টু লাইন আপনার 8 ফিট 8 ফিট। এটা হলে পরিচর্যা করার সুবিধা হয় এবং খুঁটির ডিস্টেন্স যদি 4 থেকে 5 ফিট করা হয় তাহলে সেক্ষেত্রে ওই গাছটা পরিচর্যা করা সম্ভব। 4 থেকে 5 ফিট হলো মাটি থেকে মাটির নিচে, ওটা আলাদা, এটা আপনার এলাকার আবহাওয়া জলবায়ু ভিত্তিতে এটা করা হয়, কারণ ঝড় বেশি হলে বা পানির ইয়েতে মাটির গঠন কম হলে এটা পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটাকে 1.5 থেকে 2 ফিট নিচে দেওয়া যায়। আচ্ছা, আর এই এই ড্রাগন ফ্রুটের বাগানে কতটুকু তারা ডিস্টেন্স রেখেছে? এখানে দিয়েছে তারা 8 ফিট 10 ফিট 8 ফিট 10 ফিট। এটির কারণ হলো এরা মাঝখানে বিভিন্ন প্রকার ইন্টারক্রপ করবেন। এখানে কি আপনি মনে করেন ভাই যে এখানে তারা ফল ফসল লাগিয়েছেন, এর মাঝখানে কোনো লতানো ফসল বা শাক সবজি লাগানোর সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এখানে ফল অন্যান্য শাকসবজি করা যেতে পারে, যেমন এখানে ফুলকপি বাঁধাকপি করা যেতে পারে, রেড ক্যাবেজ করা যেতে পারে, পাশাপাশি বর্তমান যে খরিফ 1 মৌসুম চলতেছে এখন ডাটা শাক করা যেতে পারে, লাল শাক করা যেতে পারে, পুঁই শাক, কলমি শাক, হ্যাঁ, এবং চিচিঙ্গা সহ এই মৌসুমের যেগুলা
আবাদ হয় এগুলো অনায়াসে করা যাবে, কারণ এটা যেহেতু হাইল্যান্ড এখানে করা সম্ভব। আচ্ছা, এই যে ড্রাগন ফ্রুট বা এই যে ফল ফসল, এটা তো আসলে ড্রাগন ফ্রুট এবং মিশ্র ফল বাগানও আমরা বলতে পারি। ফল বাগান, জি অবশ্যই। এই ফল বাগানের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন ধরনের জমি আমাদের নির্বাচন করতে হবে? আসলে ড্রাগনটা যদিও আমরা মরুভূমির ফসল বলি, এই জন্য এই জায়গাটাই খুব উপযুক্ত, যেখানে পানি জমবে না, যেখানে বালু মানে আছে সেখানে দোআঁশ মিশ্রিত বালু মাটি, সেই মাটিতেই ড্রাগন ফল বাগান করাটাই ভালো। তা আনন্দ ভাই, যেই কথাগুলো আসেনি সেটা হলো যে আমাদের এই ড্রাগন ফ্রুটে বা অন্যান্য ফলে এটা কোন কোন রোগ, অনেক রোগ হয়, আমাদের ভিডিও রয়েছে অনেকগুলো, সংক্ষেপে যদি যে কোন কোন রোগগুলো আসতে পারে। আচ্ছা যাই, ধন্যবাদ। প্রথমে ড্রাগনের যেটা আসে গোড়া পচা, যদি এই জন্য বলা হয়েছে যে বেশি রসালো মাটিতে ড্রাগনের আবাদ ভালো হয় না, চাষাবাদ ভালো হয় না, এই জন্য যদি একটু হাইল্যান্ডে হয় তাহলে গোড়া পচা রোগ কম হয়। তারপরে যদি জলাবদ্ধতা থাকে বা টেম্পারেচার একটু হাই হলে গোড়া পচা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কাভেন্ডিজম গ্রুপের যদি ওষুধ ব্যবহার করি তাহলে এটার ভালো ফল পাওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ড্রাগনের শত্রু হচ্ছে পিঁপড়া, পিঁপড়াকেও যদি আমরা অনায়াসে দমন করা সম্ভব হয়, গোড়ায় যদি একটু কেরোসিন মিশ্রিত ছাই দিয়ে দিয়ে থাকি, তাহলে এই পিঁপড়া আমাদের ড্রাগনকে বেশি ক্ষতির দিকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আর একটা আমাদের শহর অঞ্চলে বিশেষ করে যারা ছাদ বাগান করি আমরা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফুল হচ্ছে, সেই ফুলগুলো ফলে পরিণত হচ্ছে না, এটির প্রধান কী কারণ হতে পারে এবং তারা কী করতে পারে এটি? আচ্ছা, এটা মোটামুটি প্রধান কারণের মধ্যে বলা হয় যেটা আমাদের হাত পরাগায়ন যদি করি, এই হাত পরাগায়নটা যদি এখানে ফুল দেখতে আমরা দেখাই দিতাম, হাত পরাগায়ন করলে ফল মোটামুটি 80%-এরও বেশি ধরার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, তার মানে যারা আমাদের এই সমস্যাটায় পড়ছি তারা, আমরা রাতের বেলা যেহেতু ড্রাগন ফুল ফোটে, যেদিন ড্রাগন ফুলটি ফুটে যাবে সেই সময় আমরা হাত পরাগায়ন করে নেব। এটির নিয়ে আমার ভিডিও রয়েছে, উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। আনন্দ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরেও সময় দিয়েছেন ভাই, আপনাকে তো অবশ্যই ধন্যবাদ। এবং আপনাদের এই যে পুরো প্রজেক্টটি, এটি 8 একর জমির মধ্যে রয়েছে এবং আমরা জেনেছি যে আপনাদের আরও কিছু প্রজেক্ট রয়েছে যেটি দেশের বিভিন্ন স্থানে, সেই সবগুলো প্রজেক্ট সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আশা করছি দর্শক আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।